जय गुरु विश्वगुरु यूट्यूब चैनल सम्पूर्ण धर्मीय चैनल पक्ष थेके आपनादेर स्वागत जानाई। आज आमरा श्रीमद् भागवत पाठ करब। आज तृतीय दिन, आज तृतीय दिने श्रीमद् भागवतेर प्रथम स्कंदेर तीन नम्बर श्लोक पाठ करब। प्रथम स्कंदेर प्रथम अध्याय ऋषिदेर प्रश्नेर तीन नम्बर श्लोक। निगम कल्प तरुर गोलितं फलं सुख मुखाद मृत द्रव संयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। अनुवाद। हे विचक्षण ओ चिंताशील मानुष, कल्पवृक्षरूपी वैदिक शास्त्रेर अत्यंत सुपक्व फल श्रीमद् भागवत आस्वादन करुन, ता श्रील सुखदेव गोस्वामीर से मुख थेके निश्चित हयेछिल, ताई एई फलटी आरो अधिक उपादेय हयेछे। जदिओ एई अमृतमय रस मुक्त पुरुषेरा पर्यन्त आस्वादन करे थाकेन। तात्पर्य। पूर्ववर्ती दुटी श्लोके स्पष्टभावे प्रतिपन्न होयेछे जे श्रीमद् भागवत तार अप्राकृत गुणावलीर प्रभावे समस्त वैदिक शास्त्रेर मध्ये सर्वोत्तम। एई ग्रंथे जे ज्ञान वितरण करा होयेछे ता सब रकमेर जागतिक कार्यकलाप ओ पार्थिव ज्ञानेर अतीत। एई श्लोके वर्णना करा होयेछे जे श्रीमद् भागवत केवल उन्नत ज्ञान समन्वित शास्त्रई नय, ता हच्छे समस्त वैदिक शास्त्रेर सुपक्व फल। पक्षान्तरे बला जाए एटि हच्छे समस्त वैदिक ज्ञानेर सारातिसार। एई समस्त तत्त्व विवेचना करे धैर्य एवं विनय सहकारे ता श्रवण करा अत्यंत प्रयोजन। ऐकान्तिक श्रद्धा एवं एकाग्रता सहकारे श्रीमद् भागवतेर बाणी श्रवण करा उचित। वेदके कल्पवृक्षेर संगे तुलना करा हयेछे, केनना ताते मानुषेर ज्ञातव्य समस्त ज्ञान रयेछे। वेदे परमार्थ विषयक ज्ञान जेमन प्रचार करा हयेछे, तेमनि जागतिक प्रयोजनगुलि सम्बन्धे ताते विशदभावे आलोचना करा हयेछे। वेदे सामाजिक, राजनैतिक, धर्मीय, अर्थनैतिक, सामरिक, चिकित्सा विज्ञान, रसायन, पदार्थविद्या, अधिविद्या इत्यादि सब रकम जागतिक विषय सम्बन्धीय वैध ज्ञान प्रदत्त হয়েছে এবং এগুলি শরীর ও মন নির্বাহ করার জন্য প্রয়োজন হতে পারে। এই সমস্ত বিষয়ের ঊর্ধ্বে আধ্যাত্ম বিষয়ের নির্দেশ রয়েছে। বিধিবদ্ধ জ্ঞানের মাধ্যমে জীবকে ক্রমান্বয়ে পারমার্থিক স্তরে উন্নীত করা হয় এবং সর্বোচ্চ পারমার্থিক জ্ঞান হচ্ছে সমস্ত দিব্য আনন্দ বা রসের আধার পরমেশ্বর ভগবানকে জানা। এই জড়জগতের প্রথম জীব ব্রহ্মা থেকে শুরু করে এক নগণ্য পিপীলিকা পর্যন্ত সকলেই ইন্দ্রিয় অনুভূতি প্রসূত অন্য যেন বা অন্য কোনো রকম সুখ আস্বাদন করতে চায়। এই সমস্ত ইন্দ্রিয় সুখগুলিকে বলা হয় রস। বিভিন্ন রকমের রস রয়েছে। বৈদিক শাস্ত্রে নিম্নলিখিত ১২টি রসের উল্লেখ করা হয়েছে। রৌদ্র, ২ অদ্ভুত, ৩ হাস্য, ৪ বীর, ৫ করুণ, ৬ বিভৎস, ৭ ভয়ানক, ৮ শান্ত, ৯ দাস্য, ১০ সখ্য, ১১ বাৎসল্য এবং ১২ মাধুর্য। যথাক্রমে রৌদ্ররস, অদ্ভুত রস, হাস্যরস, বীররস, করুণ রস, বিভৎস রস, ভয়ানক রস, শান্ত রস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্যরস এবং মাধুর্যরস। এই সমস্ত রসের সমন্বয়কে বলা হয় প্রেম।
প্রেমের মুখ্য লক্ষণগুলি হচ্ছে সম্ভ্রম, সেবা, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য। এই পাঁচটি রস যখন অনুপস্থিত থাকে তখন প্রেম পরোক্ষভাবে হাস্য, অদ্ভুত, বীর, রৌদ্র, করুণ, ভয়ানক এবং বীভৎস রসের মাধ্যমে প্রকাশিত হয়। যেমন কোনো পুরুষ যখন কোনো স্ত্রীর প্রতি আসক্ত থাকে তখন সেই রসকে বলা হয় মাধুর্য রস, কিন্তু পরস্পরের প্রতি তাদের যে এই আসক্তি যখন ব্যাহত হয় তখন বিস্ময় রস বা ক্রোধ, বীভৎস রস অথবা ভয়ানক রসভাবের উদয় হতে পারে। অনেক সময় স্ত্রী পুরুষের প্রণয় ভয়ঙ্কর হত্যাকাণ্ডে পর্যবেসিত হতে দেখা যায়। এই সমস্ত রসগুলি মানুষের সঙ্গে মানুষের অথবা পশুর সঙ্গে পশুরের মধ্যে দেখা যায়। মানুষের সঙ্গে অন্য কোনো জীবের এই ধরনের বিনিময়ের সম্ভাবনা নেই। রসের বিনিময় স্বজাতির মধ্যেই হয়ে থাকে। গুণগতভাবে জীবাত্মা পরমেশ্বর ভগবানের স্বজাতীয়, তাই এই চিন্ময় স্তরে পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের রস বিনিময় পূর্ণরূপে প্রকাশিত হয়। তাই শ্রুতিমন্ত্রে ভগবানকে রসবৈষ অর্থাৎ সমস্ত রসের উৎস বলে বর্ণনা করা হয়েছে। যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে কারো স্বরূপগত রসের বিনিময় হয় তখনই কেবল যথার্থভাবে আনন্দ আস্বাদন হয়, তখনই কেবল যথার্থভাবে সুখী হওয়া যায়। শ্রুতিমন্ত্রে বলা হয়েছে যে প্রতিটি জীবই তার স্বরূপে কোনো বিশেষ রসে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত। মুক্ত অবস্থাতেই কেবল জীবের স্বরূপগত রস পূর্ণরূপে অনুভূত হয়। জড়জগতে যে রস আস্বাদিত হয়ে থাকে তা প্রকৃত রসের বিকৃত প্রতিফলন এবং অনিত্য। জড়জগতে রসের যে প্রকাশ দেখা যায় তা হচ্ছে চিন্ময় রসেগুলির জড়জাগতিক রূপ, তা প্রকৃত রস নয়। তাই যিনি এই সমস্ত রসগুলির সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত হয়েছেন, যা হচ্ছে সমস্ত কার্যকলাপের মৌলিক অনুপ্রেরণা, তিনি বুঝতে পারেন কীভাবে প্রকৃত রসগুলি জড়জগতে বিকৃতভাবে প্রতিফলিত হচ্ছে। যারা যথার্থ তত্ত্বজ্ঞানী তারা তাদের চিন্ময় স্বরূপে যথার্থ রস আস্বাদন করার প্রয়াস করেন। প্রাথমিক স্তরে তারা পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা করেন। তাই অল্প বুদ্ধিসম্পন্ন আধ্যাত্মবাদীরা যেহেতু বিভিন্ন রস সম্বন্ধে অজ্ঞ, তাই তারা ব্রহ্মেলীন হয়ে যাওয়ার সাযুজ্য মুক্তির ঊর্ধ্বে অগ্রসর হতে পারেন না। এই শ্লোকে স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে যে শ্রীমদ্ ভাগবত যেহেতু বৈদিক জ্ঞানের সুপক্ক ফল, তাই তা মুক্ত অবস্থাতেই আস্বাদন করা যায়। শ্রদ্ধাযুক্ত চিত্তে এই অপ্রাকৃত শাস্ত্র শ্রবণ করার ফলে হৃদয় ভরে এই পূর্ণ আনন্দ আস্বাদন করা যায়। তবে যথার্থ বক্তার কাছ থেকে এই বাণী শ্রবণ করতে হবে। যার তার কাছ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে চলবে না। যথার্থ গুরু পরম্পরার ধারায় এই জ্ঞান আহরণ করতে হয়। চিন্ময় জগৎ থেকে এই জ্ঞান নিয়ে আসেন নারদ মুনি এবং তিনি তার শিষ্য ব্যাসদেবকে তা দান করেন। ব্যাসদেব তা তার পুত্র সুখদেব গোস্বামীকে দান করেন এবং সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের মৃত্যুর 7 দিন পূর্বে তাঁকে এই জ্ঞান দান করেছিলেন। সুখদেব গোস্বামী তার জন্মের পূর্ব থেকেই মুক্ত পুরুষ ছিলেন। তিনি যখন তাঁর মাতৃগর্ভে ছিলেন তখনই তিনি মুক্ত ছিলেন এবং তাঁর জন্মের পর তাকে কোনো রকম পারমার্থিক শিক্ষালাভের সংস্কার করতে হয়নি। জন্মের সময় তার সে জড়জাগতিক বিচার শক্তি হোক অথবা পারমার্থিক বিচার শক্তি হোক, জীবের যথার্থ যোগ্যতা থাকে না। কিন্তু শ্রীল সুখদেব গোস্বামী যেহেতু সম্পূর্ণরূপে মুক্ত পুরুষ ছিলেন, তাই তাকে ক্রমান্বয়ে পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভ করতে হয়নি। কিন্তু তিনি জড়জগতের 3টি গুণের অতীত এবং মুক্ত অবস্থায় অধিষ্ঠিত হলেও
তিনি মুক্ত পুরুষদের দ্বারা বৈদিক শ্লোকে বন্দিত পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত রসের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। পরমেশ্বর ভগবানের লীলাবিলাস বদ্ধ জীবদের থেকে মুক্ত পুরুষদের আরও বেশি করে আকৃষ্ট করে। সেই পরমেশ্বর ভগবান অবশ্য নির্বিশেষ বা নিরাকার নন, কেননা রস আস্বাদন করা কেবল সবিশেষ পুরুষের পক্ষেই সম্ভব। শ্রীমদ্ ভাগবতে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণিত হয়েছে এবং শ্রীল সুখদেব গোস্বামী তা অত্যন্ত সুসংবদ্ধভাবে বর্ণনা করেছেন। এইভাবে সেই বিষয়টি সকলকেই আকৃষ্ট করে, এমনকি ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার প্রয়াসী মুক্ষুদেরও তা আকৃষ্ট করে। সংস্কৃত ভাষায় টিয়া পাখিকে বলা হয় শুক। এই শুক পক্ষী যখন তার রক্তিম চক্ষু দিয়ে কোনো পক্ক ফলের স্বাদ গ্রহণ করে, তখন সেই ফল আরও মধুর হয়ে ওঠে। বৈদিক কল্পবৃক্ষের এই সুপক্ষ ফল তেমনই শ্রীল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছে বলে আরও মধুর হয়ে উঠেছে। সুখদেব গোস্বামী তার পিতৃদেবের কাছ থেকে প্রাপ্ত শ্রীমদ্ ভাগবত যথার্থভাবে আবৃত্তি করতে পারেন বলে তাকে শুকপক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। শুকপক্ষের তুলনা করা হয়নি, সমস্ত শ্রেণীর মানুষের উপযুক্ত করে তার প্রদান করার যোগ্যতার জন্যই তাকে শুকপক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। শ্রীল সুখদেব গোস্বামী তার শ্রীমুখ থেকে এই বিষয়টি এমনভাবে প্রকাশিত হয়েছে যে কোনো নিষ্ঠাবান শ্রোতা যদি শ্রদ্ধাযুক্ত চিত্তে তা শ্রবণ করেন, তাহলে তিনি তৎক্ষণাৎ সেই অপ্রাকৃত রস আস্বাদন করতে পারেন, যা হচ্ছে জড়জাগতিক রস থেকে সম্পূর্ণ ভিন্ন। এই সুপক্ষ ফলটি অপ্রাকৃত জগতের সর্বোচ্চ লোক কৃষ্ণলোক থেকে হঠাৎ পতিত হয়নি, পক্ষান্তরে তা অত্যন্ত সাবধানতার সঙ্গে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে সম্পূর্ণ অবিকৃতভাবে এবং অক্ষতভাবে এখানে নিয়ে আসা হয়েছে। যে সমস্ত মূর্খ মানুষ পারমার্থিক পরম্পরার অন্তর্ভুক্ত নয়, তারা শ্রীল সুখদেব গোস্বামীর পদাঙ্ক অনুসরণ না করে পারমার্থিক জগতে সর্বোচ্চ রস রাসলীলা তত্ত্ব বোঝার চেষ্টা করে মহাবিপর্যয়ের সৃষ্টি করে। শ্রীল সুখদেব গোস্বামী অত্যন্ত সাবধানতার সঙ্গে স্তরে স্তরে এই পারমার্থিক তত্ত্ব উন্মোচন করেছেন। তাই যথার্থ বুদ্ধিমান মানুষের কর্তব্য হচ্ছে সুখদেব গোস্বামী যে সতর্কতার সঙ্গে এই বিষয়টি প্রকাশ করেছেন, সে কথা বিবেচনা করে শ্রীমদ্ ভাগবতের মহিমা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা। ভাগবত সম্প্রদায়ের নির্দেশ দেওয়া হয়েছে যে ভবিষ্যতে শ্রীমদ্ ভাগবতে তত্ত্ব সম্বন্ধে শিক্ষালাভ করতে হবে শ্রীল সুখদেব গোস্বামীর উপযুক্ত প্রতিনিধির কাছ থেকে। যে সমস্ত মানুষ অর্থ উপার্জন করার জন্য শ্রীমদ্ ভাগবত পাঠ করে, তারা কখনই শ্রীল সুখদেব গোস্বামীর প্রতিনিধি নয়। এই ধরনের মানুষের কাছ থেকে বা এই সময় মানুষের কাজ হচ্ছে জীবিকা নির্বাহ করার জন্য শ্রীমদ্ ভাগবত পাঠ করা। তাই এই ধরনের পেশাদারী ভাগবত পাঠকদের ভাগবত পাঠ কখনোই শোনা উচিত নয়। এই ধরনের মানুষেরা সাধারণত শ্রীমদ্ ভাগবতের বিষয়বস্তু গুরুত্ব স্তরে স্তরে হৃদয়ঙ্গম না করে সরাসরি শ্রীমদ্ ভাগবতের সবচাইতে গোপনীয় বিষয়টি নিয়ে আলোচনা করতে শুরু করে। তারা সাধারণত সরাসরি ভগবানের রাসলীলার আলোচনা করে, যার পারমার্থিক তত্ত্ব মূর্খ লোকেরা বুঝতে পারে না। কিছু কিছু মানুষ ভগবানের এই লীলাবিলাসকে অশ্লীল বলে মনে করে, আর কিছু লোক তাদের মূর্খ ভাষ্যের দ্বারা তা ঢাকবার চেষ্টা করে। শ্রীল সুখদেব গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করার কোনো রকম বাসনা তাদের নেই, তাই রস সম্বন্ধে যারা জানতে ঐকান্তিকভাবে আগ্রহী তাদের
ছিল সুখদেব গোস্বামীর ধারায় গুরু পরম্পরার মাধ্যমে শ্রীমদ্ভাগবতের বাণী গ্রহণ করতে হবে। কেননা ছিল সুখদেব গোস্বামীর হচ্ছেন শ্রীমদ্ভাগবতের আদিবক্তা এবং তিনি পারমার্থিক বিজ্ঞান সম্বন্ধে অনভিজ্ঞ কতগুলি বিষয়ই মানুষের মনোরঞ্জন করার জন্য তার মন গড়া কতগুলি কথা বলেননি। শ্রীমদ্ভাগবত এত সাবধানতার সঙ্গে প্রদান করা হয়েছে যে ঐকান্তিক ও নিষ্ঠাবান শ্রোতা ছিল সুখদেব গোস্বামী অথবা তার আদর্শ প্রতিনিধির মুখ থেকে এই অমৃতময় রস পান করার ফলে তৎক্ষণাৎ বৈদিক জ্ঞানের সুপক্ষ ফল আস্বাদন করতে পারেন। চতুর্থ নম্বর শ্লোক, নৈমিষেহ নিমিষ ক্ষেত্রে ঋষয় শৌনকাদয় সত্রং স্বর্গায় লোকায় সহস্র সমমা শত। অনুবাদ, একসময় শৌনক আদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তাঁর ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণুতীর্থ নৈমিষারণ্যে সহস্র বর্ষব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তাৎপর্য, উপরোক্ত যে আমরা তিনটি শ্লোক বললাম ভূমিকাস্বরূপ, এখন এই মহান শাস্ত্রগ্রন্থের মূল বিষয়টি উপস্থাপন করা হচ্ছে। শ্রীল সুখদেব গোস্বামী প্রথম শ্রীমদ্ ভাগবত শোনান, তারপর দ্বিতীয়বার তার পুনরাবৃত্তি হয় নৈমিষারণ্যে। যাবতীয় ঘটনা বায়বীয় তন্ত্রে উল্লেখ রয়েছে যে এই ব্রহ্মাণ্ডের কারিগর ব্রহ্মা একটি বিশাল চাকার কথা চিন্তা করেছিলেন যা এই ব্রহ্মাণ্ডকে পরিবেষ্টন করে থাকবে। সেই বিশাল চক্রের কেন্দ্রটি নৈমিষারণ্য নামক একটি বিশেষ স্থানে রয়েছে। তেমনই বরাহ পুরাণে নৈমিষারণ্য উল্লেখ রয়েছে, সেখানে বর্ণনা করা হয়েছে যে এই স্থানে যজ্ঞ অনুষ্ঠান করার ফলে আসুরিক মনোভাবাসম্পন্ন মানুষদের শক্তি নষ্ট হয়ে যায়। ব্রাহ্মণেরা এই ধরনের যজ্ঞ অনুষ্ঠানের জন্য নৈমিষারণ্যের পছন্দ করেন। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী বিষ্ণুর ভক্তরা তাঁর প্রীতি সাধনের জন্য নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করেন। ভগবানের ভক্ত নিরন্তর ভগবানের সেবা করতে চান, কিন্তু যারা অত্যন্ত অধঃপতিত তারা জড়জাগতিক সুখভোগের প্রতি আসক্ত। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভগবান শ্রীবিষ্ণুর প্রীতি সাধন ব্যতীত জড়জাগতিক স্তরে যে কাজই করা হোক না কেন তার ফলে অনুষ্ঠানকারীর বন্ধনই কেবল বৃদ্ধি পায়। তাই নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত কর্মই যেন ভগবান শ্রীবিষ্ণু এবং তার ভক্তদের সন্তুষ্টি বিধানের জন্যই সাধিত হয়। তার ফলে সকলের শান্তি ও সমৃদ্ধি লাভ হয়। মহান ঋষিরা সর্বদাই জনসাধারণের মঙ্গল সাধনের জন্য উৎকণ্ঠিত থাকেন এবং শৌনক আদি ঋষিরা এই নৈমিষারণ্যে সমবেত হয়েছিলেন এক মহান এবং দীর্ঘকালব্যাপী যজ্ঞ অনুষ্ঠান করার জন্য। আত্মবিস্তৃত মানুষেরা শান্তি এবং সমৃদ্ধি লাভের যথার্থ পন্থা অবলম্বন বা সম্বন্ধে অবগত নয়, কিন্তু ঋষিরা সেই পন্থাটি সম্বন্ধে অত্যন্ত সুষ্ঠুভাবে অবগত। তাই সমস্ত মানুষের মঙ্গল সাধনের জন্য তারা সর্বদাই সেই সমস্ত কর্ম করতে উৎকণ্ঠিত থাকেন, যার ফলে জগতে শান্তি স্থাপিত হয়। তারা সমস্ত জীবের যথার্থ সুহৃদ এবং ঈশ্বর ব্যক্তিগত। তাদের অনেক অসুবিধা হলেও তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের সেবায় এবং জনসাধারণের মঙ্গল সাধনে যুক্ত থাকেন। শ্রীবিষ্ণু হচ্ছেন একটি বিশাল বৃক্ষের মতো এবং অন্য সকলে স্বর্গের দেবতা, মানুষ, সিদ্ধ, চারণ, বিদ্যাধর এবং অন্য সমস্ত জীবেরা হচ্ছে সেই বৃক্ষটির শাখা প্রশাখা এবং পত্রস্বরূপ।
এই বৃক্ষটির মূলে জলসিঞ্চন করা হলে বৃক্ষটি বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গগুলির আপনা থেকেই পুষ্টি সাধন হয়। কিন্তু যে সমস্ত শাখা প্রশাখা এবং পত্রমূল গাছটি থেকে বিচ্যুত তারাই কেবল অতৃপ্ত থাকে। যে সমস্ত শাখা প্রশাখা এবং পত্রমূল বৃক্ষটি থেকে বিচ্যুত তাদের যতই জল সিঞ্চন করা হোক না কেন, তবুও তারা ধীরে ধীরে শুকিয়ে যায়। তেমনি মনুষ্য সমাজ, এই মনুষ্য সমাজ যখন বিচ্যুত শাখা প্রশাখা এবং পত্রের মতো পরমেশ্বর ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন তাদের আর কোনোভাবেই পুষ্টি সাধন করা যায় না। এবং যারা সেই চেষ্টা করে তারা কেবল তাদের শক্তিরই অপচয় হয়। আধুনিক জড়বাদী সম্বন্ধে বা জড়বাদী সমাজ পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে, আর তাই সেই সমাজে নাস্তিক নেতাদের সমস্ত পরিকল্পনা প্রতি পদক্ষেপে ব্যর্থ হচ্ছে, তবুও তাদের জ্ঞান হচ্ছে না। এই যুগে অজ্ঞানের অন্ধকার থেকে জেগে ওঠার পন্থা হচ্ছে সঙ্গবদ্ধভাবে পরমেশ্বর ভগবানের দিব্য নাম কীর্তন করা। সেই পন্থা আর তার উপায় শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে প্রদান করে গেছেন। এবং বুদ্ধিমান মানুষদের কর্তব্য হচ্ছে যথার্থ শান্তি ও সমৃদ্ধির পথ অবলম্বন করা বা শান্তি সমৃদ্ধি লাভ করার জন্য তার সেই শিক্ষা গ্রহণ করা। শ্রীমদ্ ভাগবত সেই উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে এবং তা আরও বিশদভাবে পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরমপিতার শ্রীচরণে আপনাদের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আমাদের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, উৎসাহ দেবেন, আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।